নিমকি তো আমরা সকলেই খেয়েছি, কিন্তু আজ আমি বানিয়ে দেখাবো দু রকম পদ্ধতিতে একটু অন্যরকমভাবে নিমকি বানানো। বেশ খাস্তা ও মুচমুচে সন্ধ্যাবেলা চায়ের সাথে পরিবেশন করুন। থাকছে আলুর পুর দিয়ে নিমকি বানানো ও সাধারণ নিমকি বানানো, তো চলুন দেখে নিন। মুখরোচক এই রেসিপি কম খরচে বাড়িতেই বানিয়ে নিন। কিভাবে বানালে বেশ খাস্তা ও মুচমুচে হবে সেই টিপস থাকছে। হেসেল লাবারে সবাইকে স্বাগত। প্রথমে একটা তাওয়ায় 100 গ্রাম ডালডা নিয়ে গালিয়ে নেব। এবার নিয়েছি একটা বড় সাইজের বোল, দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দেব 1/2 চা চামচ নুন, 1/4 চামচ কালো জিরা, 1/4 চামচ জোয়ান, 1/4 চামচ মৌরি, হাতে একটু ক্রাশ করে দেবেন। একটু মিশিয়ে নেব। আমার এখানে চিনিটা প্রথমে দিতে মনে নেই, তাই দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। আবারও মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি গালিয়ে রাখা ডালডা, অল্প করে কয়েকবারে দেব। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। খুব ভালোভাবে ময়দার সাথে ডালডাটা মিশিয়ে নেবেন। যখন দেখবেন হাতে মুঠো করে এরকম একটা শেপ করা যাচ্ছে, তখন বুঝবেন ডালডার পরিমাণ ঠিক আছে। অল্প অল্প করে কয়েকবারে প্রয়োজন মতো পানি নেব। পানিটা উষ্ণ গরম পানি নেবেন। নিমকির জন্য যে ডোটা বানানো হয় সেটা অনেকটা টাইট করে বানাতে হয়, তাই পানিটা অল্প অল্প করে কয়েকবারে দেবেন। যখন দেখবেন এরকম একটা টাইট ডো হয়েছে, তখন ঢাকা দিয়ে রাখবেন 30 মিনিটের মতো। খুব বেশি ময়াম দেবেন না। এবার আলুর পুর বানাবো। একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মিহি করে কুচানো পেঁয়াজ। একটু নাড়াচাড়া করবেন। যখন দেখবেন লাইট ব্রাউন হয়ে এসেছে, দিয়ে দেবো 2 চা চামচ আদা রসুন বাটা। নাড়াচাড়া করবেন যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায়। ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ নুন। একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু পানি দিয়ে দেবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। আগে থেকে সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে রাখা আলু দিলাম 1 কাপ। মশলার সাথে সিদ্ধ আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। গ্যাসের ফ্লেম হাই রেখে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন পুরটা একটু টাইট মতো হয়ে এসেছে, নামিয়ে নেবেন। খুব বেশিও টাইট করবেন না। এবার একটা থালায় ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। আধা ঘন্টা পর ডোটা নিয়ে এলাম। হাত দিয়ে এভাবে একটু মেখে নেবেন। তারপর এর থেকে বেশ বড় সাইজের লেচি কেটে নেব। সাধারণভাবে আমরা যে লেচি কাটে লুচি করার জন্য, তার থেকে একটু বড়। দেখুন, সিঙ্গারা বা নিমকি এইসব বানানোর জন্য ময়দার ডোটাকে খুব বেশি ময়াম দিতে নেই। প্রয়োজন মতো আটা নিয়ে বেলে নেবেন, গোল করে বেলে নেবেন। যদি কেউ ভালোভাবে গোল না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা কোনো কিছু কাটার দিয়ে গোল শেপ করেও কেটে নিতে পারেন। আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা হাতে অল্প অল্প নিয়ে রুটিটার এক পিঠে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। এই পেস্টটার ভিডিও আমি এই ভিডিও শেষে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার হাত দিয়ে এরকম গুটিয়ে রোল করে নেবেন। এরকম করলে কি হয়, যেটা বানাবো তার লেয়ারটাও সুন্দর হয় আর ভাজার পরে মুচমুচেটাও ভালো হয়। আবারও রোল করে মুড়ে নেবেন, তারপর আবার বেলে নিতে হবে। ওই যে একইভাবে বললাম, যদি কেউ ভালোভাবে গোল না করতে পারেন, সেক্ষেত্রে বেলে নিয়ে গোল করে কেটে নেবেন। এবার মাছ পজিশনে একটা ছোট্ট বাটি বসিয়েছি। আলুর যে পুর বানিয়ে রেখেছিলাম, এর চারিদিকটা খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। এই আলুর পুরের লেয়ারটা খুব বেশি মোটা করবেন না, অল্প অল্প করে নিয়ে এভাবে মাখিয়ে দেবেন। এবার বাটিটা তুলে নিলাম। বাটিটা দেওয়ার কারণ হচ্ছে মাছখানটা ফাঁকা রাখার জন্য। এবার ছুরির সাহায্যে আপনারা এভাবে শেপ করে কেটে নেবেন, যেমনটা আমি কাটছি। প্রথমে মাছ বরাবর দুদিকটা কেটে নেবেন, তারপরে এভাবে কাটবেন। এভাবে পুরোটায় একটা ছুরির সাহায্যে কেটে নেবেন। এরকম একটা ত্রিভুজ শেপ হবে। এবার হাতের উপর নিয়ে যেমনটা দেখানো হচ্ছে এরকমভাবে রোল করে নেবেন। আর এর মুখটাকে ভালোভাবে চেপে দেবেন, যাতে ছাড়িয়ে না যায়। প্রয়োজন হলে একটু পানিও মাখিয়ে নিতে পারেন। আর একরকম পদ্ধতিতেও দেখায় আপনাদেরকে,
প্রথমে একটা লেচি বেলে রেখেছিলাম, তার উপরে আলুর পুর দিয়ে আর একটা বেলে রাখা লেচি উপরে দিয়ে দিলাম। দিয়ে পুরো গোলভাবে আঙুল দিয়ে খুব ভালোভাবে চেপে নেবেন, হাত দিয়ে এভাবে একটু চেপে দেবেন আলুর পুরের সাথে বেলে রাখা লেচিগুলো যাতে লেগে যায়। এবার ছুরির সাহায্যে প্রথমবার যেভাবে কেটেছিলাম সেই একইভাবে কেটে নেবেন। এবার এক পাশটায় আঙুলে একটু পানি নিয়ে লাগিয়ে নেবেন, তারপরে একইভাবে আবারও রোল করে দেবেন। এখানে যা যা দেখানো হচ্ছে তার পুরোটাই আমার এবং আমার হাজব্যান্ডের দুজনার মতামতে করা, কিন্তু আপনাদের এটুকু বলতে পারি রেসিপিটি টেস্টি বটে। এবার আলুর পুর ছাড়া সাধারণভাবে নিমকি বানিয়ে দেখাবো। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তারপরে একইভাবে রোল করে নেবেন। আমরা এই সাধারণ নিমকিগুলো ছোট ছোট আকারের বানাবো, তাই ছোট ছোট করে কেটে নিলাম। এবার হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে গোল করে নেবেন। তারপর বানানো পেস্টটা একটু লাগিয়ে দেওয়া হলো, তারপর এরকম ভাঁজ করে তিন কোণা আকৃতির করে নেবেন যেমনটা দেখানো হচ্ছে। চাইলে আপনারা বেলনের সাহায্যে বেলেও নিতে পারেন। আবারও সেই একইভাবে বানিয়ে রাখা পেস্ট লাগিয়ে দিলাম, দিয়ে তিন কোণা আকৃতির করে নিতে হবে। আগে থেকে কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম, তেল মিডিয়াম গরম হলে এর মধ্যে একে একে ছেড়ে দেবেন। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে, খুব বেশি গরম তেলে দেবেন না। তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ বাদে একটানা নাড়াচাড়া করবেন, খুব বেশি জোর দিলে কি হয় উপরটা পুড়ে গিয়ে ভিতরটা কাঁচা থাকবে। একটানা নাড়লে ভাজাটা ভালো হয়, যখন দেখবেন এরকম ব্রাউন কালার হয়ে এসেছে তখন নামিয়ে নেবেন। এবার মুড়িয়ে রাখা আলুর পুর দেওয়া যে নিমকিগুলো বানিয়েছিলাম সেগুলো একইভাবে ভেজে নিলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। মজার সব রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিন্তু যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দেখাচ্ছি। একটা তাওয়ায় দিয়ে দিলাম অল্প একটু বাটার, গলে এলে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিই 4 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতো পানি। পানিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করবেন। তারপর ফ্রিজে রাখবেন 15 মিনিট। সবাই ভালো সুস্থ থাকবেন।